আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিও দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সাথে ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করতে চাই। আমাদের এই পৃথিবীতে পবিত্র কোরআন প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। একটা জবর জের একটা আয়াত পর্যন্ত এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। যুগ যুগে এই পবিত্র কোরআনের বিরুদ্ধে অনেক বিদর্মীরা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের একটা অংশ কিছুদিন আগে আমরা দেখেছি, ভারতের শিয়া সম্প্রদায়ের একজন লোক, তিনি সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছেন যে কোরআন শরীফ থেকে 26টি আয়াতকে বাতিল করে দেওয়ার জন্য। ফাইনালি সুপ্রিম কোর্ট সেই মামলার রায় দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলাকে অযৌক্তিক এবং অমূলক বলে আখ্যায়িত করেছেন এবং আদালতের সময় নষ্ট করার জন্য সেই মামলাকারীকে 50,000 রুপিয়া জরিমানা করেছেন। তো এটি আমাদের সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা ভালো খবর, এটি একটা খুশির খবর, যেহেতু কোনো আদালত কোনো ধর্মগ্রন্থের উপরে এইভাবে হস্তক্ষেপ করা সেটা কিন্তু আমাদের কখনো আমরা মুসলিম মানুষেরা মেনে নিতে পারতাম না, আর এটা কখনো সম্ভব না। যুগ যুগে কিন্তু অনেক বিদর্মীরাই চেষ্টা করেছেন যে কোরআন শরীফ থেকে আয়াত পরিবর্তন করার জন্য, কোরআন শরীফকে সংস্কার করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তারা সফল হয়নি। ভবিষ্যতে যারা এ ধরনের কর্মকাণ্ড করবেন তারাও কিন্তু সফল হবে না ইনশাল্লাহ, কারণ এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সাথে যে বিষয়টা কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতর্কিত অবস্থায় যে ফ্লাইটটা বন্ধ ঘোষণা করেছেন, 14 তারিখের পর থেকে 21 তারিখ পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে এক সপ্তাহের জন্য। তো এটি একটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো হয়েছে। অনেক প্রবাসীরা বিপাকে পড়েছেন, তারা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, হোটেল বুকিং করেছেন, করোনা টেস্ট পর্যন্ত তারা অনেকে করে ফেলছেন। তো এক্ষেত্রে প্রবাসীদেরকে একটা বিপাকে ফেলে দিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আজকে বাংলাদেশের রেমিটেন্সের যে একটা উদ্যোগতি, সেই উদ্যোগতিটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য, কিন্তু প্রদে প্রদে প্রবাসীরা এখনও পর্যন্ত নিগৃহীত হচ্ছেন, প্রদে প্রদে প্রবাসীরা এখনও পর্যন্ত হয়রানি হচ্ছেন। বাংলাদেশের বিমান কিন্তু খালি আসে, প্রবাসীদেরকে সিট দেওয়া হয় না ঠিকমতো, প্রবাসীদেরকে টিকিট দেওয়া হয় না ঠিকমতো, টিকিটের মূল্য আকাশচুম্বী করে রাখছে, কিন্তু প্রবাসীদেরকে কম মূল্যে টিকিট বিক্রি করে না এবং বাংলাদেশের বিমানে যখন প্রবাসীরা চড়তে থাকে তখন চড়তে পারে না। বাংলাদেশ সরকারের থেকে বারবার শুধু প্রবাসীদের জন্য বড় বড় ফাঁকা বলি মারে, কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। শুধুমাত্র বাংলাদেশ সরকারকে পক্ষ থেকে বলা হয়েছে যে সকল প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছে তাদেরকে পুনর্বাসন করবেন, তাদেরকে বিদেশে আবার পুনরায় পাঠাবেন। এখন পর্যন্ত কতজন প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়েছেন, এখন আবার বিমান চলাচল বন্ধ করে দিয়ে প্রবাসীদের জন্য একটা দুর্ভোগের কারণ করে দিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রীরা রয়েছেন সকলে যখন কথা বলেন যে আমরা করোনাকালীন সময়ে আমাদের রেমিটেন্স উদ্যোগতি, আমাদের টাকা পয়সা, আমাদের জিডিপি, আমাদের আয়, আমাদের অর্থ সম্পদের কোনো ঘাটতি হয়নি, আমাদের অর্থনীতিতে কোনো ধাক্কা লাগেনি, এই করোনা মহামারীর সময়ে আমাদের অর্থনীতি সচল রয়েছে, যখন এই কথাটা বলেন তখন প্রবাসীদের কথা মনে থাকে না তাদের। এই প্রবাসীরা কিন্তু অর্থটা দিয়ে আজকের এই বাংলাদেশকে গড়ে তুলেছে, ঠিক আছে? এই প্রবাসীরা অর্থ দেন বলে বাংলাদেশ 60% আজকে প্রবাসীদের অর্থের উপর নির্ভরশীল। আজকে সেই প্রবাসীদের নিয়ে তামাশা করা এটি সত্য মেনে নেওয়া যায় না। জানা যাচ্ছে যে হয়তো লকডাউনের সময়সীমা 14 দিন করতে পারে, এই জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে সামনে 14 তারিখের যে লকডাউন, সেই লকডাউন যাতে মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসীরা আসবেন তাদের জন্য শিথিল থাকে, তারা যেন আসা যাওয়া অবাধে করতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাংলাদেশের ভিতরে মানুষের জমায়েত কি এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বন্ধ করতে পারছে? সেটা বন্ধ না করে যে সকল প্রবাসীরা বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশ থেকে আসবেন তাদের বিমান চলাচল বন্ধ করার কারণটা কী? এটা তো কোনো বোঝা যাচ্ছে যে এটি প্রবাসীদেরকে একটা হয়রানি শিকার করা।
কারণ এখান থেকে প্রবাসীরা যারা দেশে যান তারা নিশ্চিত হয়ে যান যে তাদের কোভিড নাই, আবার যারা আসেন তারা নিশ্চিত হয়ে আসেন যে তাদের কোভিড নাই, তারপরও কেন এই বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। WHO-র পক্ষ থেকে বলা হচ্ছে বিমান চলাচলের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় না, বিমান চলাচল সম্পূর্ণরূপে নিরাপদ। এই নিরাপদ পদ্ধতিতে কেউ যদি বিমান চলাচল করে, করোনা টেস্ট করে তারপরে নিশ্চিত হয়ে যদি বিমান চলাচল করে তাহলে কোনো সমস্যা নাই। শুধুমাত্র জমায়েত, মাস্ক পরা এই সকল বিষয়ের উপর জোর দিতে WHO-র পক্ষ থেকে বলা হয়েছে। আজকে যে লকডাউনটা দেওয়া হয়েছে 14 তারিখের পর থেকে বাংলাদেশে, সেটি প্রবাসীদের জন্য খুবই একটা কষ্টের বিষয়। অবিলম্বে বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে আহ্বান করব এই লকডাউনকে তুলে নেওয়ার জন্য, কারণ এই লকডাউনের কারণে আমাদের প্রবাসীরা বিভাগে পড়বেন, তারা অনেকে কিন্তু আসতে পারবেন না। অনেকে কিন্তু এখন বর্তমানে টিকিট কেটে ফেলছেন, এখন কিন্তু তারা কী করে আসবেন, তারা অনেকে প্রশ্ন করছেন যে তাদের কারো 14 তারিখে, কারো 15 তারিখে, কারো 16 তারিখে, কারো 19 তারিখে টিকিট, তো তারা কীভাবে আসবেন? তারা তো তাদের টিকিটগুলো রিফান্ড করতে হবে এবং তারপরে তাদের হোটেল বুকিংগুলো পরিবর্তন করতে হবে, তাদের করোনা টেস্ট যদি কেউ করে থাকেন তাহলে সেটার পরিবর্তন করতে হবে। এমনটা কেন হলো? এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কেন জানানো হলো না যে 1 সপ্তাহের জন্য লকডাউন থাকবে, কেন 3 দিন আগে জানানো হলো? ঠিক আছে, তাহলে তো প্রবাসী ভাইয়েরা একটা প্রস্তুতি নিতে পারতো। আর সামনের দিকে যে 1 সপ্তাহ লকডাউনের কথা চিন্তা ভাবনা করছে সরকার, এই লকডাউনকে প্রত্যাহার করার জন্য এবং সামনের লকডাউনকে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ প্রবাসীদেরকে দুর্ভোগ হয়। আজকে আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির শাখাকে সচল করি, প্রবাসীদেরকে পুনর্বাসন করবে বলছে। কতজন প্রবাসীকে পুনর্বাসন করছে, কতজন প্রবাসীকে ঋণ দিয়েছে? যে পরিমাণ প্রবাসীদেরকে ঋণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ প্রবাসীদেরকে কিন্তু ঋণ দেয়নি এবং সেই পরিমাণ প্রবাসীকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, টিকিটের মূল্য কমিয়ে দেয়নি। কিন্তু অথচ এই বাংলাদেশটা কিন্তু প্রবাসীদের অর্থের উপরে চলে, বাংলাদেশ সরকারকে এই কথা স্বীকার করতে হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীরা যাতে করে টিকিটের মূল্য সহ যাবতীয় জিনিসের প্রতি প্রবাসীরা যাতে একটু সাশ্রয়ী রেট পান সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে দৃষ্টি দিতে হবে। এছাড়া পাসপোর্ট জন্য কোনো প্রবাসী যদি আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে 6 মাস 1 বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে। কেন বাংলাদেশের যে সকল বাংলাদেশের বাইরে যে সকল প্রবাসীরা কর্মরত অবস্থায় আছেন, যাদের পাসপোর্ট শেষ হয়ে যায়, তারা রিনিউ করতে দেন, এগুলো কেন দ্রুত গতিতে, তড়িৎ গতিতে দূতাবাসে ফাটানো হয় না এবং দূতাবাস থেকে কেন এগুলোর তাকাতা দেওয়া হয় না? আমি মনে করি দূতাবাস সহ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বৈদেশিক মন্ত্রণালয় সহ সব কিছু এটার সঙ্গে দায়ী, কারণ প্রবাসীদেরকে তারা পদে পদে শুধু হয়রানি করছে এবং অনেক প্রবাসীরা এখন কিন্তু টিকিটের জন্য কিন্তু তারা লকডাউনের জন্য কিন্তু তারা বিশ্ব হারাবেন, তাদের কাজও হারাবেন। এক্ষেত্রে দায়টা কে নেবে? ওই প্রবাসীর পরিবারকে বাংলাদেশ সরকার কি ক্ষতিপূরণ দিবে লকডাউনের জন্য? কখনো দিবে না, কারণ বাংলাদেশটাকে আজকে লক্ষ্য করেন, আপনারা যদি দেখেন তাহলে এই বাংলাদেশটাকে প্রবাসীরা কিন্তু বাঁচিয়ে রেখেছে। অথচ এই প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এত অবহেলা করা হচ্ছে, এগুলো সত্য মেনে নেওয়া যায় না। এরপরে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আগামী বুধবার ওমানে ফতম রোজা থাকবে, ওমানের গভর্নমেন্টের পক্ষ থেকে একথা বলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত্রে খানা খাবে এবং বুধবার ফতম রোজা কিন্তু ওমানে থাকবে, অর্থাৎ 14 তারিখে ফতম রোজা ওমানে থাকবে। তো আশা করা যায় আপনারা সকলে রোজা রাখবেন, শ্যাম সাধারণের মাস। আর রমজান মাসে এতে মানে যে কার্যক্রম যেটি রয়েছে সেটি হচ্ছে 9টা পর্যন্ত খোলা থাকবে এবং পুরোপুরি 9টার পরে কার্ফিউ চলবে ভোর 4টা পর্যন্ত। এবং হোটেলগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে হোটেলগুলো খোলা রাখতে পারবেন কি না, হয়তো আগামীকালকে হয়তো এই ধরনের সিদ্ধান্ত কোনো আসতে পারেন। যেহেতু সেরির সময় প্রবাসীরা এবং বিভিন্ন লোকেরা কী করে খানা খাবেন যদি হোটেলগুলো বন্ধ থাকে, তো এক্ষেত্রে হয়তো আশা করা যায় কোনো একটা সিদ্ধান্ত আসবেন, আসলে আপনাদেরকে সে বিষয়ে জানাবো। বন্ধুরা, এরপরে আপনাদেরকে জানাতে চাই যে এখন করোনা ভাইরাসের একটা প্যান্ডামিক সিজন চলছে, আপনারা সকলে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুবরণকারীর সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে সকলকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জমায়েত না করা থেকে সকলকে আহ্বান করে। আজকে ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1480 জন, যাদের ভিতরে মৃত্যুবরণ করেছেন 13 জন। তো বন্ধুরা, আপনারা সকলে এই সকল
সকল বিষয়গুলো মাথায় রাখবেন। ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে সকলকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। হসপিটালে টোটাল প্রায় 760 জনেরও বেশি মানুষ এখন ভর্তি হয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আইসিইউতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা সকলে সাবধানতা অবলম্বন করবেন। এবং সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যদি কেউ সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবেন। আজকেও অনেক প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেক প্রবাসীদের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে, ছবি প্রকাশ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং তাদের যে সকল ভিতরে যে সকল প্রবাসীরা রয়েছেন তাদের সকলকে 12 জনকে ওমান ছেড়ে দেওয়ার জন্য রায় দিয়েছেন এবং সকলকে জরিমানা করেছেন, সকলের 3 মাসের কারাদণ্ড দিয়েছেন। আপনারা সকলে এই ধরনের লঙ্ঘন থেকে বেঁচে থাকবেন আশা করা যায়। বন্ধুরা, এরপরে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটি হচ্ছে আজকে রয়্যাল পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে যারা এখন বৈধ ভিসা পেয়েছেন ওমান আসার জন্য, যারা কাজের ভিসা পেয়েছেন ওমান আসার জন্য, তারা সকলে আসতে পারবেন, তাদের কোনো বাধা নেই। যাদের কাছে বৈধ টিকিট রয়েছে, বৈধ ভিসা রয়েছে, অর্থাৎ ভিসা নিয়ে আপনারা টিকিট করে কিন্তু ওমান আসতে পারবেন যদি আপনাদের কাছে এখন আপনাদের ভিসা থাকে। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। বন্ধুরা, এরপরে আপনাদের সাথে সর্বশেষ যে নিউজটা শেয়ার করতে চাই সেটি হচ্ছে মাস্কেটের যে সবজি বাজারটা রয়েছে, সেই সবজি বাজারটা, মালাহের যে সবজি বাজার রয়েছে, পাইকারি সবজি বাজার, সেই সবজি বাজারের সময়সীমা ঘোষণা করা হয়েছে ওমান মাস্কেট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে ভোর 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত এই বাজার পরিচালিত হবে। আপনারা যারা মাস্কেট মালাহের সবজি বাজারে যাবেন তারা এই সময় যেয়ে মাস্কেট মালাহের সবজি বাজারটা থেকে সবজি কিনতে পারেন, কারণ রমজান মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে, সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।